এই জায়গাটায় আমরা অনেক, আমরা যেদিনকে লকডাউন প্রথম স্টার্ট হয় সেখান সেদিন থেকেই আমরা আমাদের স্থানীয় থানার সাথে কন্ট্যাক্ট করে আমরা এটা, যেহেতু আমরা এখানে এক সময় গার্ড দিতাম আরজি পার্টি হিসাবে থানার অ্যাসিস্ট্যান্সে, তো আমরা সেদিন থেকে আমাদের এ হয়েছিল যে এখানে একটা কিছু করা দরকার, যেহেতু এটা খুব বাজার আছে, মার্কেট আছে এবং এখানে কিছু লোক অসচেতনও আছে। তো আমরা প্রথম দিন থেকেই মাইকিং করেছিলাম প্রত্যেকটা মোড়ে মোড়ে, আমরা ক্লাবের তরফ থেকে আমরা স্থানীয়ভাবে প্রত্যেকটা মোড়ে মোড়ে জমায়েতকে বুঝিয়েছি, অনেকবার বুঝিয়েছি, বারবার যাই, এখনও পর্যন্ত যাই, প্রত্যেক দিন যাই। চেষ্টা করা হয় অত্যন্ত সতর্কতার সাথে মানুষকে বোঝানোর, এবং অনেকটা মানুষ বুঝেছে, কিন্তু আমাদের যেহেতু এটা বাজার, এখানে আননেসেসারি অনেক মানুষ এখনও আসে যাদের হয়তো দরকারটা অত নেই। আমাদের পারমানেন্ট মাইকিংয়ের বন্দোবস্ত আছে, আমরা মাইকিং করি এবং লোককে বোঝাই যে আপনারা মাস্ক পরুন, দূরত্ব বজায় রাখুন, এবং যা যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের নির্দেশ, সেটাকে মেনে চলার মানে হাত জোর করে অনুরোধ করা হয়। অনেক মানুষ অনিচ্ছাকৃত করে ঘুরে বেড়ায়, তাদেরকে আমাদেরকে সেইভাবেই ট্রিট করতে হয়, এবং আমাদের আমাদের পুলিশ থানা, পাঁচলা থানা আমাদেরকে সহযোগিতা করে আমাদের এখানে। আচ্ছা দাদা, এই যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে লকডাউন দীর্ঘায়িত করা হয়েছে, যেখানে 30 এপ্রিল পর্যন্ত করা হয়েছে, যে কারণটা হচ্ছে লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সরকারি পক্ষ থেকে সচেতন করছে মানুষকে, কিন্তু মানুষ অবাধে ঘুরে বেড়াচ্ছে, সেই দিক দিয়ে কী বলবেন? একটা পার্সেন্টেজ অব মানুষের এখনও মধ্যে সচেতনতার অভাব আছে, এবং আমরা এটা বারবার লক্ষ্য করেছি, যেহেতু আমরা একদম ম্যান টু ম্যান ব্যাপারটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি, তাদের মধ্যে সেই সচেতনতা আনাটা খুব ক্রিটিক্যাল। তবে একটা বড় অংশের মানুষ কিন্তু একটু একটু বুঝতে শুরু করেছে, যেটা আমরা খুব ভালো, যেটা আমরা একান্ত কাম্য আর কি, সবাই বুঝুক ব্যাপারটা, আমাদের যে এই রোগটার যে প্রকোপ, সেখান থেকে যাতে আমি আমার পরিবার, আমার গ্রাম, আমার এলাকাকে সম্পূর্ণ মুক্ত রাখতে পারি, সেই চেষ্টাই আমরা করছি, এবং আমাদের পুরো টিম সেই চেষ্টা করে যাচ্ছে সারাদিন, সকাল থেকে রাত পর্যন্ত মানুষকে বোঝানো হয়, মানুষকে তাকে বাড়িতে রাখার চেষ্টা করা হয়, তাকে যদি মাস্ক না থাকে তাকে মাস্ক পরে মাস্ক দেওয়া হয়, আমাদের এখানে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ দিয়ে তাকে হাত ধোয়ানো হয়, এবং আমরা চেষ্টা করেছি বাজারটাকে ছড়িয়ে দেওয়ার, তাতে বাজার কমিটির সাথে কথা বলে, স্থানীয় ক্লাবের সাথে কথা বলে পুরো বাজারটাকে ছড়িয়ে দিয়ে যাতে লোকের কনজেস্টেডটাকে এড়ানো যায়, সেটা চেষ্টা করা যায়। তবুও মানুষ এখনও অনেকটা অসচেতন আছে, কারণ একটা পার্সেন্টেজ মানুষ, এদেরকে বোঝানো খুব চাপ, এদেরকে হয়তো স্থানীয় পুলিশ প্রশাসনের মাধ্যম ছাড়া আমার মনে হয় না কোনোভাবে বুঝবে। আরেকটা ব্যাপার, যেখানে হচ্ছে হাওড়ার বেশ কিছুটা অংশ করোনা হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই এলাকা কতটা মানুষের যে ঘোরাফেরাটা কতটা বিপজ্জনক মনে হচ্ছে? বিপজ্জনক তো মারাত্মক, আমাদের এই সামনেই ধুলাগড়, যেখানে হয়তো একটা পার্সেন্টেজ এখনও হয়তো আছে, যেখানে হয়তো কিছুদিনের মধ্যেই হয়তো গভর্নমেন্ট তার প্রক্রিয়া শুরু করবে, যেহেতু ধুলাগড়ে এই বাজারটা পুরোপুরি ধুলাগড়ের উপর ডিপেন্ডেন্ট, এখান থেকে ম্যাক্সিমাম লোক ধুলাগড়ের উপর দিয়ে যাতায়াত করে, এবং ধুলাগড়ে মানুষের সঙ্গে এখনও ট্রাক্টর মিলারে আপনারা গিয়ে দেখতে পাবেন, হয়তো আমি এই মাধ্যমের মধ্যে বলবো যে আপনারা ট্রাক্টর মিলারে আসুন, যেখানে কোনোরকম বিধিনিষেধ মানে না, গায়ের ওপর গা থেকে বাজার, সেই বাজারটা সেই লোকগুলো এখানে এসে বাজারে বসছে, তারা চেষ্টা করা হয় আমাদের তরফ থেকে যতটুকু আমরা এরকম মুক্ত রাখতে পারি, কিন্তু তাও আমার মনে হয় 80% মানুষ সচেতন হলে এখন 20% মানুষ অসচেতন আছে। আমরা কিন্তু প্রতিদিনই দেখছি সকালের দিকটা মানুষের ঢল কিন্তু প্রচুর, প্রায় মানে মানুষের অসচেতন অনেক মানুষই আছে যারা বাজারে রীতিমতো অন্যান্য দিনের মতোই বাজার করছে আর কি। তো সেই দিকটা কী করা যায়? আমরা তো যেহেতু সোশ্যাল কাজ করি কিছু, তো আমাদের ম্যান টু ম্যান কন্ট্যাক্ট আছে, তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে মানুষ তার হয়তো প্রয়োজনটা একদিনে মিটিয়ে নিতে পারে, 7 দিনের বাজার, 4 দিনের বাজার করে নিতে পারে, আমরা নিজে দেখেছি দুটো ডাঁটা
একটা বেগুন, একটা আম, যেটা তার দরকার নেই, সে কিন্তু 3 দিন ওটা স্টক করতে পারে, কিন্তু তার একটা ইচ্ছা হয়েছে বাজারে আসতেই হবে। একদম একদম, অনেক ধন্যবাদ। মূল বিষয়টা হলো মানুষের কিন্তু প্রতিদিন প্রতিদিন আলাদা আলাদা মানে বাজারের যে মেনু আর কি পদ, সেটা আলাদা আলাদাভাবে প্রতিদিন টাটকা খাবার প্রবণতা, মানুষ একেবারেই সচেতন নয়। বেশ কিছু সংখ্যক মানুষ, বেশ কিছু মানুষ সচেতন হলেও মানে কিছু সংখ্যক মানুষ কিন্তু একেবারেই অসচেতন। তারা প্রতিদিন তাদের খাবারের যে পদ রয়েছে সেটাকে প্রতিদিন বাজার করে টাটকা সতেজ খাবার লক্ষ্য সেই মাত্রায় রেখে চলছে এখনো পর্যন্ত। তারা এই সরকারি যে বিধিনিষেধ সেটাকে উপেক্ষা করেই তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিতে বাজারে বের হচ্ছে, বাজারমুখী হচ্ছে এবং বিভিন্নভাবে জমায়েত সৃষ্টি করছে।